আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকল ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আপনারা লাগে নতুন একটা ভিডিও নিয়ে আইছি। তো আজকে আমরা আইছি সিলেট বিভাগের জগন্নাথপুর উপজেলার বনগাঁও গ্রাম। তো বর্তমানে দেখতেপাড়া বনগাঁও গ্রামের পরিস্থিতি সম্পূর্ণ রাস্তা রাস্তা সব দিকে পানি, কেন দেখতেপাড়া ছোটো বাচ্চারা জহটের গালদি মাছ মারে। তো এখন মোটর বাইকের মাঝে আছি, আমরা মোটর বাইক তো আপনারা রেখেছি উদ্দেশ্য দেখাইমু। আর বর্তমানে দেখতেপাড়া মেঘলা আকাশ, কিদাত পানি হয়েছে, বনগাঁও গ্রাম অনেক আগে পানি ইয়া ঢুকছে, আমরা গ্রামও ঢুকবার আগে। তো এখন আমরা বাইকটা থই আপনারা আগে বাইকটা দেখাইমু যে বনগাঁও গ্রামের পরিস্থিতি কীরূপ ধারণ করছে। দেখতেপাড়ার যেদিকে চোখ যায় শুধু পানি দেখা যায়, যে রাস্তার বাম দিকে ডান দিকে সব দিকে শুধু পানি। নিচে লেগা স্কুলের সামনের রাস্তা যেটা স্কুলে ঢোকার, আর এটা একটা বাড়ির রাস্তা, সব দিকে শুধু পানি, স্কুলের মাঠেও পানি। এর লাগিয়ে স্কুলটা বন আছে দেখতেপাড়া স্কুলে, চব্বিশ নম্বর বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সম্পূর্ণ ডুবাই। আমি প্রায় অনেক দিন আগে বনগাঁও গ্রামের একটা ভিডিও দিয়েছিলাম, তো আজকে আমি আবার আইছি যে বনগাঁও গ্রামের পরিস্থিতি কীরূপ আছে তা দেখাইবার লাগি। এটার লাগে বনগাঁও গ্রামের রাস্তা, প্রথম ঢোকার রাস্তা আমি প্রথমে দেখাই থাকলাম, বা দিয়ে চাইলাম যে আপনার পয়লা ভিতরটা দেখাই আমি। এটা লেখা ঢোকার রাস্তা বনগাঁও গ্রামে দেখতেপাড়া, ওই লেগে আমরা হাওড় আর এই সম্পূর্ণ হাওয়ারটা ঢুকে গেছে। আপনারা গেলান পানি হয়েছে, এটা সম্পূর্ণ ডুবি যাব আজকে রাজ্যের মধ্যে। তো এখন যেগুলো দেখা এগুলো লেখা বাড়ির সামনের দিক বা পিসের দিক, মানুষের বাড়ি ঘরের মানে বাড়াই বার রাস্তা নাই। ওই দেখতেপাড়া একটা বাড়ির পিছনের সাইডে দিয়ে পানি, ফের ডান সাইডে দিয়ে বাম সাইডে সব দিকে শুধু পানি। মানে এমন পরিস্থিতি আইছে যে মানে গোটাকে বাড়ানি যায় না। তো দেখতেপাড়া আপনারা কি দেখান বন্যার রূপ ধারণ করছে, মানে আস্তে আস্তে আসলে পানিটা কমের আলহামদুলিল্লাহ। ই দুই দিন অনেক রোদ দিল, আস্তে আস্তে বোধহয় পানিটা কমে দিব। এটা লাগে গাং বনগাঁও গ্রামের, এটার আমরা মনোরঞ্জন নদী হয়ে থাকি। দেখতেপাড়া বাড়ির সাইডে দিয়ে ওই পানি মানে বাড়াইতে হইলো, একটা মানে জুতা লইয়া বাড়াইতে হতো না, খালি পা বাড়াইতে হইবা। তো আপনারা দৃশ্যগুলো দেখাও, আর আমি আপনারা কিছু জগন্নাথপুরের বর্তমান অবস্থা কিছু দেখাই আর কি। এরূপ পানি ইয়া ঢুকে মানে হাওড় অঞ্চল পানি গাছ দেখান ঢুকে আপনারা দেখাইমু, আপনারা দেখতে পারবা। আর বনগাঁও গ্রামে কিছু রাস্তার দৃশ্য আপনারা দেখাই আনবো। দেখতেপাড়া সাথে ঠেলা দিয়ে মাছ মারা রাস্তার মাঝে, আর এটা লেগে মসজিদ বনগাঁও নতুন মসজিদ হয়েছে, আর এখানে ঠেলা মাছ মারা উঠছে না মনে হয় পুরো উঠতে পারে। তো আমরা একটু অন্য ভাই দিকে দেখি, দেখতেপাড়া যে ভাই যে আমি যাইলাম সব দিকে শুধু পানি, আর সামনে একটি লেগা বনগাঁও গ্রামের পুরাতন এটা ছোটো একটা মসজিদ, এরা কেন দুইটা মসজিদ আছে, এটা নতুন পুরাতন মসজিদ। আর দেখতেপাড়া কি পরিস্থিতি আছে, টুকতুরা পানি কমছে আর লাগে। আপনার অনেক জগন্নাথপুরে কিছু দৃশ্য দেখায় আনবো, যে দর্ব জগন্নাথপুরে আপনারা নৌকা কি নাচ জুম করছে, যা প্রবল বেগে পানি ঢুকে চেষ্টা করা আপনারা। এখানে
Gore tare pani niche lab kitu zabardast khela tera dosti aaj aste sir sampurna jatra parra to baili se fine ni manche ko gor gari ho jatra parra khala kota emon poristhiti dar মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথপুর বনগাঁও গ্রামের বর্তমান কি রূপ অবস্থা আছে তো ইউ দুই তিন দিন যদি লাখান দেখতে পারে রোদ দিয়ে রোদ লাখান রোদ দিয়ে আস্তে আস্তে বোধ হয় পানিটা কমে দিব গালি পানি আসে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিবা ভিডিওটা কি লইলো কমেন্ট করে জানাইবা আর যারা এখন আমরা চ্যানেলে সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি ফোটা শেয়ার করবা যাতে অন্যরা দেখার সুযোগ পায় আর আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম